নিউটাউন পাথরঘাটা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে চুরির চেষ্টা তড়িঘড়ি থানায় ফোন যায়। পুলিশ আসার আগে সেই ব্যক্তি পালিয়ে যায়। সাবল হাতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং ফুটেজ দেখে একজনকে আটক করেছে। পাশাপাশি ওই এলাকারই পাশের একটি বাড়িতে প্রায় নগদ 25,000 টাকা এবং সোনার গহনা চুরি হয়েছে। প্রথমে বাড়ির দোকানের শাটার ভেঙে ঢোকার চেষ্টা করে, পরবর্তী সময়ে বাড়ির পেছন দিয়ে দোতলায় উঠে চুরির চেষ্টা করে। ইতিমধ্যে টেকনো সিটি থানার পুলিশ একজনকে আটক করেছে আর বাকি যারা ঘটনায় যুক্ত আছে তাদের খোঁজ চালাচ্ছে। গতকাল রাত্রে আমরা শুয়ে পড়েছি, এবারে এরা দেখছি যে আমার লকারের ভিতরে আমার ছিল নিচে 11,370 টাকা জামার পকেটে ছিল, আর বৌমার ঘরে ছিল 12,000 টাকা, আর আমার স্ত্রীর ঘরে ছিল একটা আয়েস্তা আর দুটো বাউটি। ওরা ওই ধার দিয়ে উঠেছে, আমার নিচের একতলার উপর দিয়ে উঠে এসেছে দোকান ঘরের ওখান দিয়ে, তারপর দোকানের এটা ভাঙা, তখন তিনটে পুরো বাজিনি, কিছু কম আছে টাইম। আমি উঠেছি, উঠে আমি বাথরুমে যাবো বলে বিড়িদের সেই নেবো বলে নেমেছি, দেখছি জামাটা আমার পড়ে আছে, তাহলে কীভাবে পড়ে গেছে। এবার বিড়িদের সেইটা বার করতে গিয়ে দেখছি বিড়িদের সেই আমার নেই, এবারে আমি মনে করলাম যে ওই ঘরের উপরে হয়তো ওখানে বসে টিভি দেখছিলাম, ওখানেটাই রেখেছি। এবার লাইট জ্বলে দেখছি যে আলমারি টালমারি খোলা, বিড়ি দেশলাইয়ের কিছু ব্যাপার নেই।